মিছিলটা হয়েছিল প্রায় 300 গজ লম্বা। টানা 5 দিন খেটে খুঁটে লোক জড় করেছিল। বিপক্ষ দলের সামনে ইজ্জত রাখা চাই। গলিটা দখলে নিয়ে সাজালে প্যান্ডেল। ঝাঁঝালো ভাষণে জনপদ কাঁপিয়ে সার্থক জনসভা। নেতা তোমাকে কাছে দেখে পরিপাটি চুলগুলো আঙুলে উলুঝুলু করে দিয়ে বলল, ব্যাটা পাখির বাচ্চা, তোর মতো কেজো ছেলে আগে দেখিনি। একেবারে বিপ্লবে যে গুয়ে ভরা। তুমি বাহবা পেয়ে গলে গেলে রঞ্জু। বুঝলে না ছোটদের বগল বন্দি রাখতে বড়রা এমন প্রশংসার ভাত প্রায়ই পাতেন। পার্টি অফিসে প্রতিদিন কত কাজ, কত পরিকল্পনা। নেতারা তোমায় পিতার মতো স্নেহ করে। গোল্ডবেল বৈঠকে জ্বালাময় আলোচনায় রক্ত গরম। বাধা এলে অস্ত্র নেবে, প্রয়োজনে প্রাণ দেবে। অফিসের গোপন ঘরে নেতারা গলা ভেজাতে ভেজাতে তোমাদের হাতে পুতুল দিয়ে বলে, বাবারা খা, শুধু খেয়াল রাখবি যেন হুশ ঠিক থাকে। ভেবে দেখেছো কি রঞ্জু, তাদের ছেলেরা এসব নোংরা জ্বর ছোবার কথা কল্পনাও করতে পারে না। মায়েরা পড়ার টেবিলে গরম দুধে গ্লাস ভরে রাখে। কালো কাঁচ আটা পাজিরো গাড়ি থামলো রাস্তাতে। জানালার কাঁচ খুলে নেতা হাত বাড়িয়ে দিলেন 1000 টাকার দুটো নোট। বললেন, রঞ্জু ঝাঁপিয়ে পড় বাবা, মান সম্মানের ব্যাপার। তুমি ঝাঁপিয়ে পড়লে পেট্রোল বোমা আর ককটেল হাতে। দুদিন পর তোমার ঠিকানা হলো সরকারি হাসপাতালের নোংরা বিছানা। হাত দুটো উড়ে গেছে, দুপায়ের হাঁটু অব্দি ব্যান্ডেজ। একবারও ভাবলে না তিনি তোমার কেমন বাবা। তার সম্পত্তির ভাগ পাবে, তার কালো কাচের পাজেরোটা তোমাকে দেবে, দেবে মখমল বিছানো বেডরুমে ঘুমানোর অনুমতি, তার সম্মান রাখবে তুমি। তার ছেলে বিদেশে পড়ে নাম করা বিশ্ববিদ্যালয়, সে তো ছাপিয়ে পড়ে না। তোমার হুশ কবে হবে রঞ্জু? তুমি ছিলে তাদের স্বার্থের হাতিয়ার, কাঁটা তোলার কাঁটা। তোমার মা হাসপাতালে গড়াগড়ি দিয়ে কাঁদে, বাপ কাঁদে বারান্দায়। সেই নেতারা তোমার পাতানো বাবারা একবারও তো দেখতে এলো না। বলি রঞ্জু, তোমাদের হুঁশ কবে হবে?